আচ্ছা, তোরা লেখা হয়েছে? লেখা হয়েছে নাকি? দেখো, মানে একটি সরকারি চাকরির পরীক্ষায় পাস করতে কত পার্সেন্ট নাম্বারের প্রয়োজন? 60% নাম্বারের প্রয়োজন, 60% নাম্বারের প্রয়োজন, বুঝছে? একটা ছেলে কত নাম্বার পাইছে? 51 নাম্বার পাইছে। কত নাম্বারের জন্য ফেল করছে? তাহলে কত পাইলে পাস করতে বলো? হ্যাঁ, 54। তাহলে পাস নাম্বার কত বলো? 54, বুঝছি তো। 51 পাইছে আর 3 নম্বরের জন্য ফেল করছে, তাহলে 5 নম্বর কত বলো? 54। লেখো, 5 নম্বর 54। বুঝছে? আচ্ছা, বলে দেখি, 54 নম্বর পাইলে কত পার্সেন্ট হইতো তার? হ্যাঁ, 60%। তাহলে 60% সমান সমান 54 লেখো। দেখো, 60% সমান সমান 54, 60% সমান সমান 54, বুঝছে? কিন্তু হয়েছে তো? এবার 1% সমান সমান বল, 54/60। তাহলে 100% বলো, 100% সমান সমান বলো, 100টা কোথায় গুণ হবে? উপরে। হয়েছে তো? এবার বলো, এই শূন্য এই শূন্য কেটে দাও, এটা কত হবে বলো? 9। তাহলে পরীক্ষাটা কত নম্বরের ছিল বলো? 90-এর পরীক্ষা ছিল, 90-এর পরীক্ষা ছিল আর কি। হ্যাঁ, সঙ্গীতা নাই, বর্ণালী নাই, প্রিয়া নাই, সোনালী নাই। হ্যাঁ, আসতেছে, রাস্তায় আছে। বর্ণালী খাওয়া দাওয়া করতেছে নাকি? ছুটকি দুইটা পরীক্ষা আছে। কিরে হবে? আর একটা করি, এই ধরনের একটা হবে। এবার লেখো, এটা এটা লেখো। হ্যাঁ, আসি, বুঝছে?